জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডির রিটেন এক্সাম হয়ে গেছে, এখন অপেক্ষায় রেজাল্ট কবে বার হবে। আর রেজাল্টের পরেই কিন্তু মাঠ। রেজাল্টের ডেট এই মুহূর্তে আমি বলতে চাইবো না, কিন্তু এসএসসি কনস্টেবল জিডির মাঠ কোন মাসে হবে সেটি কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, সেটি এই ঠান্ডায় হবে না, সেটি অনেক গরমে হবে। কেননা আমারও হয়েছিল, প্রতি বছরই হয়, তোমরা যদি খেয়াল করো জিনিসটি বুঝতে পারবে। তো এখনও পর্যন্ত যারা যারা এই ভিডিওটিতে লাইক করেনি, তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও। আর নবাগত বন্ধুদের কাছে বলবো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, এসএসসি কনস্টেবল জিডির তোমাদের পরীক্ষা যে রেজাল্ট সেটি বার হবে তার মধ্যে, আর তোমাদের মাঠ শুরু হবে মার্চ মাস থেকে, অর্থাৎ একেবারে মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত তোমাদের মাঠ হবে। সেই মতো নিজেদেরকে এখন অর্থাৎ রৌদ্রে বেলা বেলা প্র্যাকটিস করো। আর তোমরা জানোই, 5 কিলোমিটার ছোট্ট রান নয়। যারা বিশেষ করে গতবারে পারোনি তাদের বলবো, তোমরা এখন থেকে অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করো, কারণ এখন আর কিন্তু তোমরা বারবার সুযোগ পাও না, পরীক্ষাতে দেখে নিয়েছো। তো যাই হোক, সকলে ভালো থেকো, আর সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।